আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। চঞ্চল ছিলাম, পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছে। একই নামের মানুষ বিশ্বে হাজারো আছে, শুধু মানুষের মতো মানুষের সংখ্যাটাই খুব কম। সবার সময় চিরকাল এক থাকে না, তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। যেখানে নিজের ফ্যামিলি তোমায় বোঝে না, সেখানে অন্য কেউ তোমাকে কী করে বুঝবে? বিশ্বাসটা প্রতারকের ওপর থেকে হারানো উচিত, ভালোবাসার উপর থেকে নয়। যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে, সে তোমার স্মৃতি হয়ে থাকবে, সাথী হয়ে নয়। কাউকে যদি সত্যি ভালোবাসো, তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না। পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, হার, প্রচণ্ড জেদ, কঠিন অধ্যবসায় আর আত্মবিশ্বাস, ব্যাস জয় নিশ্চিত। একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর। কন্যা সন্তান সবার ঘরে আসে না, শুধুমাত্র ভাগ্যবানরাই পায়। তাই কন্যা সন্তানকে আদরে আগলে রাখুন। অজুহাত আপনকে পর করে দেয়, অনুভূতি পরকে আপন করে নেয়। যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায়, তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। অহংকার বিন্দুমাত্র নাই, তবে আত্মমর্যাদা আছে, তাই কাউকে তেলিয়ে চলি না। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। যখন চিৎকার করে কাঁদার বয়স ছিল, তখন বোঝার বয়স ছিল না, আর যখন বোঝার বয়স হলো, তখন চিৎকার করে কাঁদার নিয়মই রইল না। মানুষ পরিবর্তন হয়ে যায়, হয়তো কোনো কারণে, নয়তো কারোর জন্যে। ম্যাচুরিটিটা এসে বুঝে গেছি, তর্কের চেয়ে নীরবতা শ্রেয়, প্রতিশোধের চেয়ে পরিবর্তনের মূল্য বেশি। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। পৃথিবীতে আপন বলতে কিছু নাই, সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও পর হয়ে যায়। ভালো লাগা আর ভালোবাসা দুটোর মধ্যে অনেক তফাত। ভালো লাগা শরীর খোঁজে, ভালোবাসা হৃদয় খোঁজে। প্রতিটা মানুষ হাসতে চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া? জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই, এটাই বাস্তব। যদি মুখের ভাষা আচার ব্যবহার ভালো না হয়, তাহলে বিদ্যাসাগর হয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায় না। এটি মানুষের পরিচয়, বিশ্বাস করলে আঘাত করে, ক্ষমা করলে দুর্বলভাবে, প্রশ্রয় দিলে মাথায় ওঠে, উপদেশ দিলে পাগলভাবে, সম্মান করলে চাকরভাবে, উপকার করলে অহংকার করে। বউ খেতে ডাকলে কখনোই প্রথম ডাকে যেতে নেই, কারণ হয় জগে পানি ভরতে বলবে, না হয় ভর্তার মরিচ ডলতে বলবে। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায়। বোকা মেয়ে স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মেয়ে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। যে ছেলেটা প্রেমিকার গল্প তার মার কাছে করে, সেই ছেলেটা ঠকানোর জন্য প্রেম করে না। কারো সাথে কথা বলাটা যখন অভ্যাসে পরিণত হয়, সেখানে একদিন কথা না হলে অনেক কষ্ট হয়। কে কী ভাববে, কে কী বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাশুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। একজন লোক দুইটি ফেস কখনো ভুলতে পারে না, একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। সব কিছু জানা সত্ত্বেও চুপচাপ থাকি শুধুমাত্র এটা দেখার জন্য কে কতটা নাটক করতে জানে। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর থাকে। ডিপ্রেশন রোগের ঔষধ কি জানেন? শুধুমাত্র নিজেকে সময় দিন। এই খারাপ সময়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সময় যত এগোবে আপনি আস্তে আস্তে নিজেই ঘুরে দাঁড়াবেন।
যারা চুপচাপ থাকে, কথা কম বলে, এদের অহংকারী ভাববেন না, কারণ হাসি খুশি মানুষগুলো চুপচাপ হতে বাধ্য হয় খারাপ পরিস্থিতির জন্য। চলার পথে যদি দেখা হয় খোলা কলের সাথে, বন্ধ করুন কল, ফল পাবেন ভবিষ্যতে। নিজেকে কম প্রকাশ করে নিজেকে নিজের মাঝেই গুটিয়ে রাখলে তাহলে সবার কাছে কদর থাকে বেশি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো, আর শেয়ার করবেন সেই সব বন্ধুদের মাঝে যাদের ভিডিওটি দেখা প্রয়োজন। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।